আসসালাম আলাইকুম নতুন আরেকটি ভাপা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম একটু ভিন্ন ধরনের ভাপা পিঠা দেখানোর চেষ্টা করব যারা সচরাচর ট্রেডিশনাল ভাবে ভাপা পিঠাটা পছন্দ করেন সেটার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পার লিঙ্কটা আমি দিয়ে দিব এছাড়াও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি আছে এই পিঠাটার মেন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমি রাইস কুকারে পিঠাটা বানাবো তাহলে আমি শুরু করে দিচ্ছি পিঠা বানানোর জন্য মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিব এটা চিনি গুঁড়ো পোলার চালের গুঁড়ো চালের গুঁড়োটা করার জন্য আপনার আন্দাজ করে চাল নিয়ে নেবেন ভালো করে কচলিয়ে ধুয়ে একটা চাল নিতে উঠিয়ে রাখবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে যখন ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তখন সুন্দর এরকম পাউডার হয়ে যাবে চিনি গুঁড়ো পোলার চাল দিয়ে করলে সুন্দর একটা ফ্লেভার আসে যদি একান্তই না থাকে তাহলে ঘরে যে ভাতের চাল থাকে সেটা দিয়ে করলেও পারেন অথবা সাধারণ আতপ চাল দিয়েও করলে পারেন চালের গুঁড়োর সাথে অল্প করে একটু লবণ দিয়ে নেবেন এখানে বেশি লবণ দিতে যাবেন না তাহলে খেতে ভালো লাগবে না ভালো করে মিশে নিতে হবে বাজারে কিনা চালের গুঁড়ো পাওয়া যায় সেটা অনেকখানি শুকনো থাকে এমনকি ঘরে যদি শুকনো চালের গুঁড়ো থাকে সেটাতে পানির পরিমাপ একটু বেশি লাগবে তা না হলে সব কিছু একই রকম থাকবে লবণটা দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মেখে নিয়েছি ভাপা পিঠার মেন যে জিনিসটা সেটা হচ্ছে খেজুরের গুড় খেজুরের গুড় ছাড়া ভাপা পিঠা ভালো লাগবে না খেজুরের গুড়কে ঠিক এরকম করে টুকরো করে নিয়েছি তারপরে মেজারমেন্ট কাপের কাপ পরিমাণ হয়েছে টুকরো করাতে এটা গলতে সুবিধা হবে দু কাপ পরিমাণ টুকরো করা গুড়ের সাথে এক কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি এখন দেখতে ঠিক এরকম হয়েছে জাল করার পরে ঠান্ডা করতে হবে এটা কিন্তু এখন ঝোলা গুঁড়ের মতো হয়েছে এখন এখান থেকে অল্প অল্প করে গুড় দিয়ে দিব ঠিক এরকম করে যতটুক লাগে আর কি এটা হচ্ছে যেভাবে আমরা ভাপা পিঠার জন্য গুড়িটাকে প্রসেস করে নিই পানি অথবা তরল দুধ দিয়ে সেটারই পরিবর্তে গুড়টা দিয়ে করব। তাহলে কালারটা যেমন সুন্দর আসবে খেতেও ভালো লাগবে এবং ফ্লেভারটা দারুণ আসে তাহলে এভাবে করে অল্প অল্প করে গুড় দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে গুড়িটা আমি মেখে নিয়েছি অল্প অল্প করে গুড়ের পানি দিয়ে গুড়ের পানি এখানে অতিরিক্ত বেশি দেওয়া যাবে না যতটুকু দরকার ততটুক দিতে হবে তারপরে যখন এরকম মুড করবেন দেখবেন জড়ো পেকে গেছে তারপরে যখন হাত দিয়ে এভাবে ডলে নিবেন তখন এভাবে খুলে খুলে যাবে এই পিঠাটা বানানোর দুটো সিস্টেম আছে একটি হচ্ছে এখানে আমরা নারকেল মিশিয়ে নিব আমি এখানে নারকেল মিশাতে চাচ্ছি না তাহলে কি হবে যখন আমরা চালনি দিয়ে চালবো চালনির মধ্যেই সব নারকেল রয়ে যায় আর অনেকে আছে এটা না চেলেই বানিয়ে থাকে মানে এত বড় বড় দানা থাকে মানে হাত দিয়ে ঘষার পরে যতটুকু দানাটা থাকে ঠিক সেভাবে বানিয়ে থাকে যতটুকু আমি গুড় গুলিয়েছিলাম তাতে করে আমার অর্ধেকটা গুড় কিন্তু রয়েই গেছে এটা কিন্তু আপনারা অন্য কাজে লাগাতে পারবেন এখন একটা এরকম চালনি নিয়ে নিবেন যেটা দিয়ে ভাপা পিঠা চালা যায় বেশ খানিকটা বড় বড় কিন্তু ছিদ্র যখন আমরা এভাবে দিয়ে হাত দিয়ে এভাবে ডোলব তখন দেখতে পারবেন ছোট ছোট দানা পড়ছে যত চিকন জালি হবে তত সুন্দর করে কিন্তু দানাগুলো পড়বে দেখতেই পাচ্ছেন আর এভাবে করে সবগুলো গুড়ি আমি চেলে নিচ্ছি কিছু গুড়ি আমি চেলে নিয়েছি আর কিছু বাকি রয়ে গেছে এগুলো পরে চেলে নিব একসাথে চাললে অনেক সময় বসে যায় সেজন্য মিডিয়াম সাইজের একটি নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এখন পিঠা বানাতে চলে যাচ্ছি কুকারিজ দোকানে এরকম সাজ কিনতে পাওয়া যায় এটা ভাপা পিঠার সাজ আপনাদের ঘরে যে কোনো সাজ থাকুক সেটা দিয়ে করে নিতে পারেন নর্মাল বাটিতেও করতে পারবেন এখন বাটিটা আমি ভরে দেখাচ্ছি প্রথমে অল্প করে দিয়ে দিতে হবে নারকেল দিয়ে দিবেন স্বাদ মতো তারপরে উপরে আবারও গুড়ি দিয়ে দিব আলতো করে এভাবে ফেলে দিতে হবে এখন যারা মিষ্টি বেশি খান যদি গুড়িটা মুখে দিয়ে দেখেন আপনাদের মনের মতো মিষ্টিটা হচ্ছে না তখন এখান থেকে যেটা আমরা টুকরো করে রেখেছিলাম এখান থেকে অল্প করে দিয়ে দিব এটা নিজে স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আমি অল্প করে দিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য কিছু নারকেল লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখান থেকে কিছু দিয়ে দিব হয়ে গেছে এখন আর এটা চাপ দেওয়ার দরকার নেই এভাবে করে একটি একটি করেও বানাতে পারেন অথবা চার থেকে পাঁচটি বাটি একসাথে ভরে বানাতে পারেন তাহলে পিঠা বানাতে চলে যাচ্ছি একটা রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা টক বগিয়ে ফুটে উঠেছে এখন রাইস কুকার যে চালনিটা থাকে সেটা বসিয়ে দিব তারপরে এরকম একটা কাপড় নিয়ে নিব অথবা সুতি যে কোনো কাপড় নিলেই চলবে ন্যাকড়াটা ভালো করে ধুয়ে চিপে নিতে হবে তারপরে বাটির উপরে এভাবে দিয়ে দেবো এটা চাপাচাপি করা দরকার নেই তারপর আস্তে করে দিয়ে দিতে হবে এখন আস্তে করে খুলে দিতে হবে তারপরে সাইড থেকে কাপড়টা এভাবে মুড়িয়ে দিয়ে দিতে হবে তারপরে ঢাকনা দিয়ে দিব এটা হতে এক থেকে দু মিনিটের মতো লাগতে পারে আপনারা যদি একসাথে চার থেকে পাঁচটি পিঠা দিতে পারেন তাহলে চার থেকে পাঁচটি বাটি লাগবে এমন কি চার থেকে পাঁচটি এরকম কাপড় লাগবে আমি প্রথমে একটি বানিয়ে দেখি পিঠাটা হতে আমার দু মিনিটের মতো লেগেছে এখন ঢাকনা খুলে দেখি পিঠাটা হয়েছে কি না বোঝার উপায় হলো একটা চামচ নিয়ে নেবেন তারপরে এভাবে যখন একটু বাড়ি দিবেন তখন আওয়াজটি একটু ভিন্ন আসবে আর ভেঙে যাবে না এখন আস্তে করে উঠিয়ে নিতে হবে যখন একটু ঠান্ডা হবে তখন আমরা পরিবেশন করে দেখাবো আমি রাইস কুকারটা একটু সময়ের জন্য অফ করে তিনটা সেট করে দিয়েছি আর একটা নেবে তাহলে এভাবে করে আমি আরেকটা দিয়ে দিচ্ছি আপনারা যদি এভাবে পারেন তাহলে এভাবে করে দিয়ে দিবেন আমি এভাবে করে দিয়ে তারপরে আস্তে করে এভাবে ঘুরিয়ে দিতে হবে যাতে চাপ খেয়ে লেগে থাকে তারপরে ঢাকনা দিয়ে দিব এটা হতে দু থেকে তিন মিনিটের মতো লাগতে পারে তাহলে এভাবে করে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঠা সবগুলো হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাবো একটা পিঠা খুলে দেখিয়ে দিচ্ছি পিঠাটা তো আমি খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন ভেঙে দেখাচ্ছি দেখতে যেরকম ভিন্ন খেতেও কিন্তু আলাদা পুরো পিঠাতে গুড়ের সুন্দর একটা ফ্লেভার পাবেন যদি পিঠাটা ভালোভাবে না হয় তাহলে গুড়িগুলো ঝুরঝুরে হয়ে পড়ে যায় খুবই মজায় পিঠাটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন যারা গুড় নারকেল বেশি দিয়ে খেতে পছন্দ করেন আর এটা যে রাইস কুকারই বানাতে হবে এমন কোনো কথা নেই ভাবে আমরা চুলায় যেভাবে বানাই সেভাবে বানাতে পারেন একটা একটা করে সেটা আপনারা অন্যান্য ভিডিওতে দেখে নেবেন কত ধরনের কিভাবে যে চুলায় পিঠা বানানো যায় তাহলে দশিক এই ছিল আজকে আমার খুবই মজাদার ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের ভাপা পিঠা রেসিপি রেসিপিটি ভালো লাগলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ